আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মস্থান উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 7টার সময় তিনি উপস্থিত হন খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মস্থানে। এদিন এই কর্মসূচিতে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলার সভাপতি মেহবুব রহমান, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার ও খানাকুলের তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা সহ খানাকুলের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষজন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দাদা একটু সামনে থেকে সরো, দাদা একটু সামনেটা ছাড়ুন, দাদা সামনেটা একটু সামনে দেখো, এই দাদা ও দাদা সাদা টুপি, দাদা একটু সরে দিন তো, বসে যান, একটু সরে যান দাদা, একটু সরে যান, বসে যান, বসে যান। এই নাম্বারটা বলছি রাজারামমোহনের বংশধর, আমার বাবা এই রাজারামমোহনের মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সে তো ওখানে কেউছি আমাদের বাড়ি রসিদ তালুকদারের সঙ্গে, হ্যাঁ দেখা করেছি, হ্যাঁ সমস্ত দিদি একটু সরবে, দিদি একটু বাদিক তো সংসদ সংসদ এমপি আছে ওটা, অভিষেক দা একটু এদিকে 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 বিশ্ববিদ্যালয় সেই আবেদনটা দাদা একটু এদিকে, দাদা একটু এদিকে করে, এদিকে এদিকে একটু এদিকে অভিষেক দা কথা বলতে আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।